এই শশার চারাগুলোর বয়স দশ দিন এই চারাগুলো মূলত বীজ থেকে তৈরি করা হয়েছে আজকের ভিডিওতে আমি আপনাদের প্রথম দিন থেকে কিভাবে শশার বীজ থেকে শশার চারা তৈরি করতে হয় এবং এই কাজটা করার জন্য আপনার শুধু একটা সুতি কাপড় প্রয়োজন সেটা আপনি যে কোনো রকমের পুরোনো কাপড় ব্যবহার করলেই পারবেন তো আসুন চলে যাই প্রথম দিনে মানে দশ দিন পেছনে যেখানে আমি এই বীজগুলো থেকে চারা তৈরি করছিলাম আর আগেই বলে নেই আপনি অন্য যে কোনো গাছের চারা এই একই নিয়মে গজাতে পারবেন এটা হচ্ছে প্রথম দিন যেদিন এই শশার বীজগুলোকে গজানোর জন্য তৈরি করা হচ্ছিল তো এই কাজটা করার জন্য প্রথমে আপনার বীজগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে আর যদি প্যাকেটজাত বীজ হয় তাহলে না ধুলেও চলবে কিন্তু যদি আপনি শশা থেকে কালেক্ট করেন সেক্ষেত্রে আপনাকে ধুয়ে নিতে হবে তো ধোয়ার পর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বীজগুলোকে ভিজিয়ে রাখতে হবে পানির মধ্যে কমপক্ষে দশ থেকে বারো ঘন্টা আমি এই বীজগুলোকে ভিজিয়ে রাখার জন্য পানির মধ্যে দিয়ে রাখলাম দশ থেকে বারো ঘন্টা পর আমরা এই বীজগুলোকে এটা হচ্ছে বারো ঘন্টা পরের ফুটেজ আর আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বীজে কিন্তু পুরোপুরি ভিজে পানির নিচে চলে গেছে তো বীজগুলো পুরোপুরি শিক্ত হয়েছে এটা বোঝা যাচ্ছে আর এটা কিন্তু একটা বারো মাসি হাইব্রিড শশার ভ্যারাইটি আমি যে বীজটা গজাচ্ছি তো আপনি যদি বাজার থেকে কিনতে যান তাহলে হয়তো আপনার কাছে তিরিশ থেকে চল্লিশ টাকার মতো দাম নিতে পারে এই ধরনের হাইব্রিড শশার বীজগুলো যাই হোক আমি এখন পানিটা ফেলে দেবো যে পুরোনো পানির মধ্যে বীজগুলো ভেজানো ছিল এগুলোকে পুরোপুরি ফেলে দেবো ফেলে দেওয়ার পর বীজগুলো কালেক্ট করে নিলাম তো এখন আমি এই বীজ থেকে চারা গজানোর জন্য আমি কি ব্যবহার করব এটা হচ্ছে জাস্ট একটা সুতি কাপড় আপনার যে কোনো রকমের কাপড় হলেও হবে পুরনো উন্নার কাপড় বা পুরনো লুঙ্গির ছেঁড়া কাপড় বা যে কোনো রকমের কাপড় হলেই হবে সুতি কাপড় হলেই চলবে তো এরকম একটা কাপড় নিয়ে তার তাকে আমি প্রথমেই ভালোভাবে ভিজেছি ভেজানোর পর এটার থেকে চিপে পানিটা ফেলে দেয়া মানে কাপড়টা থেকে পানি ফেলে দিয়ে হালকা ভেজা কাপড়টা এই অবস্থায় আছে তো এই অবস্থায় আমি বীজগুলোকে বসাবো এটার মধ্যে আর আমি যে বৈম্বর মতো যে জিনিসটা ব্যবহার করছি এটা মূলত একটা হালিমের বক্স তো এই বক্সটার মধ্যে কাপড় দিয়ে তার মধ্যে আমি এই বীজগুলোকে বসাচ্ছি আর এটার একটা সুবিধা হচ্ছে আমরা যদি খোলা অবস্থায় রাখি সেক্ষেত্রে কিন্তু বারবার পানি দেওয়ার একটা ঝামেলা থেকে যায় কিন্তু এই যে এরকম বক্স ব্যবহার করলে আপনার পানি একবারও দিতে হবে না শুধু একবার কাপড়টা ভিজিয়ে আপনি বীজ সেট করে দিবেন তাতেই কাজ শেষ তো যাই হোক আমি বীজ বীজগুলো দেওয়ার পর কাপড়টাকে ভাস করে দিচ্ছি এবার এটাকে আটকে দেব ফুল সেট আপটা এ অবস্থায় আপনি দুপুর টাইমে রোদে রাখলে জার্মিনেশনের গ্রোথটা তাড়াতাড়ি হবে কারণ এখন কিন্তু শীতকাল তা আসুন দেখি চব্বিশ ঘন্টা পর গাছগুলোর মানে বীজগুলোর কি অবস্থায় আছে আসলে সব কয়টা বীজ কিন্তু একসাথে গজাবে না আপনাকে বীজগুলোকে দুই তিন দিন ভোরে কালেক্ট করতে হবে এখানে দেখতে পাচ্ছেন মানে বেশিরভাগ বীজ কিন্তু গজিয়ে গেছে এবং আপনারা এগুলোর শেকড় গুলো দেখুন খুব চকচকে সাদা শেকড় দেখতে পাচ্ছেন এদেরকে বেশি দিন আবার এই কাপড়ের মধ্যেও রাখা যাবে না মানে জাস্ট শেকড়টা বের হওয়ার সাথে সাথে ট্রান্সফার করে মাটিতে লাগিয়ে দিতে হবে কারণ বেশি দিন কাপড়ের মধ্যে থাকলে কাপড়ের মধ্যে মানে শেকড় যাওয়ার সম্ভাবনা থাকে যেটা আমরা কোনো নষ্ট করতে চাই না তো যাই হোক আমি যতগুলো বীজ গজিয়েছে অলমোস্ট আমি বলবো যে সেভেন্টি পারসেন্ট বীজ একদিনে গজিয়ে গেছে বাকি আরো কিছু বীজ আছে এইগুলা হয়তো আর কয়েকদিন সময় লাগতে পারে একদিন বা দুই দিন তো টোটাল আপনার প্রথম চব্বিশ ঘন্টা পর আপনি একবার বীজ নিতে পারবেন এরপর আপনি সর্বোচ্চ এই বীজগুলোকে সাত দিন পর্যন্ত রাখবেন কারণ জার্মিনেশনের রেটটা অনেক বিষয়ের উপর ডিপেন্ড করে যেমন গরমের সময় এই মানে জার্মিনেশনটা হয় অনেক তাড়াতাড়ি আবার শীতের সময় বীজ গজাইতে একটু বেশি সময় লাগে তো এটা একটা বড়ো ফ্যাক্টর আপনি অবশ্যই মাথায় রাখবেন তা আমি জাস্ট প্রত্যেকটা কাপের মধ্যে বীজগুলো দিয়ে দিচ্ছি আর যে মাটিটা কাপে তৈরি করা আছে এইখানে আপনি মাটি কোকোপিট বা যে কোন রকমের মাটি ব্যবহার করতে পারেন সবচাইতে ভালো মাটি হচ্ছে যদি দোআঁশ মাটির সাথে তিরিশ পার্সেন্ট পরিমাণে জৈব সার মিশিয়ে নিতে পারেন সেক্ষেত্রে আর যদি আপনার কাছে কোকোপিট থাকে সেক্ষেত্রে কোকোপিটের সাথে তিরিশ বা চল্লিশ পার্সেন্ট পরিমাণ জৈব সার মিশিয়ে এই মাটিটা তৈরি করলে গাছগুলো খুব ভালো গ্রোথ হয় আসলে এই মানে বীজগুলো বপনের সময় ভালো মাটি দেওয়ার একটা বড় কারণ হচ্ছে আপনার চারাগুলো কিন্তু বেশ কিছুদিন এই ছোট কাপগুলোর মধ্যে থাকবে আর এই সময় যদি এরা পর্যাপ্ত মানে খাদ্য না পায় সেক্ষেত্রে চারাগুলো কিন্তু সবল হবে না এই জন্য অবশ্যই মানে বীজ রোপণের আগে ভালোভাবে মাটি প্রস্তুত করে তারপর রোপণ করবেন তো যাই হোক আমার কাজ শেষ এরপর আপনাদের আমি একেবারে নিয়ে যাব দশ দিন পর গাছগুলো কী অবস্থায় আছে তো দেখুন পরবর্তী দশ দিনের মধ্যে কিন্তু প্রত্যেকটা গাছে দুইটা বা তিনটা করে পাতা বের হয়ে গেছে আসলে শীত না হলে গাছগুলোর গ্রোথ আরও অনেক বেশি হতো দশ দিনে চারটা পাঁচটা পাতা হয়ে যেত কিন্তু শীত পড়ে যাওয়ার কারণে গাছগুলো বড় হতে একটু সময় নিচ্ছে তবে এটা কোনো সমস্যা না আর এই সময় অবশ্যই গাছগুলোকে পুরোপুরি সূর্যের আলোতে রাখবেন কারণ এই সময় যদি আপনি সূর্যের আলোতে রেখে এদেরকে বড় হওয়ার জন্য প্রিপেয়ার করে রাখেন তাহলে কিন্তু গাছগুলো পরবর্তী জীবনে শক্ত সামর্থ্য হয়ে বেড়ে উঠবে এবং বাইরের প্রতিকূলতা সহ্য করতে পারবে কিন্তু আপনি যদি ছায়া রাখেন তাহলে গাছ লম্বা হওয়ার সম্ভাবনা আছে তো এবার আপনারা দেখছেন একটা মানে শশা গাছ কিভাবে বড় হয়ে ওঠে মানে গাছটা একটা চারা অবস্থা থেকে কিভাবে একটা পরিপূর্ণ শশা গাছে রূপান্তর হয় সেটা এখানে দেখতে পাচ্ছেন এখন আসলে শশা রোপণের পর আমাদের আর কি কি করতে হবে সেটা নিয়ে একটু জেনে রাখি তো যেহেতু শশা গাছ একটা লতানো গাছ সেক্ষেত্রে এদের জন্য একটু বড় আকৃতির টব ব্যবহার করা সবচেয়ে বেটার আর টবে কিন্তু সবসময় আমরা যেটা জানি যে মাটির পরিমাণ লিমিটেড থাকে এই জন্য আমাদের গাছকে তার প্রয়োজনীয় খাবার সবসময় সরবরাহ করে যেতে হয় আর এই প্রয়োজনীয় খাবার যেটা সরবরাহ করবেন সেটা হচ্ছে প্রতি পনেরো দিন পর পর আপনার শশা গাছকে এক লিটার পানির সাথে একশো গ্রাম বা দুইশো গ্রাম পরিমাণ গোবর মিশ্রিত করে এটা পচিয়ে ওই পচা পানিটা দেবেন তো এটা দিলে গাছের খাবার সারা বছর মানে গাছ তার প্রয়োজন মতো পেতে থাকবে তো এই ছিল ভিডিওটিতে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর এই ভিডিওটির মতো আরও নতুন নতুন ভিডিওর জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন